থাইল্যান্ডে 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার কিছু পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। সেখানে থাই প্রধানমন্ত্রী থাভিসিনের দেওয়া মধ্যাহ্ন ভোজ সভায় শেখ হাসিনা তার এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।